মিনহাজ সাহেবের টিএনটি ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে। আসলে ফোনের রিংটোনে তো বোঝার উপায় নেই যে ওপাস থেকে কি খবর আসবে। নিশ্চয় বিজ্ঞান একদিন তেমন কিছু আবিষ্কার করে ফেলবে। যাই হোক, মিনহাজ সাহেব এবং তার বাড়ির প্রত্যেকটি সদস্যই ভীষণ ব্যস্ত, কারণ আর চার দিন পর তার বড় বোনের বিয়ে। তারপর এমন মেয়ে জামাই পেয়েছেন যে জামাইয়ের কোন গুণ ছেড়ে কোন গুণের কথা তিনি বলবেন সেটাই বুঝে উঠতে পারেন না। দেখতে যেমন রাজপুত্র, তেমনি তুখোর সব রেজাল্ট। ভালো চাকরি, বাড়ি, গাড়ি, বংশমর্যাদা, আচার আচরণ, পুরো ফ্যামিলি শিক্ষিত, ইত্যাদি ইত্যাদি। এক কথায় যাকে বলে সোনায় সোহাগা। অবশ্য মিনহাজ আকুঞ্জিও কিছু কম যান না, বনিদি ফ্যামিলি তাদেরও। আভিজাত্য আর রুচির কোনো কমতি নেই, যেন রক্তেই বইছে একটা মার্জিত আর শিক্ষার ধারা। মিনহাজ আকুঞ্জি ধানমন্ডি 27-এর একটা বিশাল বড় ফ্ল্যাট নিয়ে থাকেন। ঢাকা ইউনিভার্সিটির ম্যাথামেটিক্সের টিচার ছিলেন তিনি, এখন অবশ্যই রিটায়ার করেছেন। স্ত্রী লাইজু মেহনাজও একসময় স্কুলে চাকরি করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। বড় মেয়ে মোহনা আর ছোট মেয়ে মাইশা, এই তাদের সংসার। হ্যালো হ্যালো, ধ্যাত, কে যে ল্যান্ডফোনে ফোন দিচ্ছে তখন থেকে? বাড়ির লোকগুলো সব ছিল কোথায়? লাইনটা একদম ক্লিয়ার না, মোবাইলে রিং দিতে পারছে না। হ্যালো, কে কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, বল। তা কি মনে করে রসু, এতদিন পর তুই? ওদিককার সব ঠিকঠাক? আমার মোবাইল নম্বর তোর কাছে নেই। কি বলছিস, কখন? খালি ঘরে, পাশে কেউ ছিল না? শরীর কি বেশি খারাপ ছিল? বিল্টুর মা? বিল্টুর মাকে বল যেন বাড়ি ছেড়ে কোথাও না যায়, আর তুইও থাক, আমি আসছি। না না, তোর ভাবি তো এখন ঢাকা থেকে এক পাও নড়তে পারবে না। মোহনার বিয়ে না, তারপরও আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, কি কি বলছে বুঝতে পারছি না, কথাটা আবার বল। তুই একটা কাজ কর, আমার মোবাইল নম্বরটা লিখে নে, তারপর মিস কল দে। হ্যালো হ্যালো হ্যালো। মিনহাজের নোয়া দাদি মারা গেছেন, অর্থাৎ ওই জেনারেশনের শেষ প্রদীপটা আজ নিভে গেল। কত বছর ওই আকুঞ্জি বাড়ি ছাড়া মিনহাজ, অথচ তবুও বাড়ির প্রতিটি আনাচে কানাচে নোয়া দাদির সঙ্গে অসংখ্য স্মৃতি যেন এক এক করে চোখে ভাসছে। এমন একটা সময় শাহিনশা বেগম মারা গেলেন যে মোহনার বিয়েটাই আঁচড় পড়বে। যতই বাড়ি ছাড়া থাকুক, সম্পর্ক তো আর অস্বীকার করা যায় না। তাছাড়া ওই বাড়ির বিবর্ণ দেয়ালের ভেতরে ভেতরে যার কিছু রহস্য, তা তো অদৃশ্য একটা দাগ কেটে রেখেছে সেই শুরু থেকে। কি করবে এখন মিনহাজ আকুঞ্জি? আমি তো বুঝতে পারছি না, এত উতলা হচ্ছ কেন? গাধার মতো জল ঘোলা করাটা তোমার একটা অভ্যাস। জল ঘোলা করলাম কই, সবটাই তো শুনলে। দাদির শেষ ইচ্ছে মোহনার বিয়েটা যেন ওই বাড়িতেই হয়। উনি তো বেঁচে নেই, তাহলে এসব পরে ভেবো, আগে রওনা দাও, ওখানকার পরিস্থিতি সামলে এসো। আর আমি কি সঙ্গে যাব? পাগল হয়েছ? জানো না আমরা ওই বাড়ি ছেড়েছি কত বছর আর কি কারণে ছেড়েছি, তারপরও এত সাহস দেখাচ্ছ যে? তাছাড়া মোহনার বিয়ে চার দিন পর, সেটা ভুলে গেছো? চার দিন পর তো তোমার দাদির কুলখানিটাও করতে হবে, বিষয়টা কেমন লাগে না? একই দিনে এখানে বিয়ে, আবার একই দিনে ওখানে কুলখানি, একটা আনন্দ উৎসব আর একটা শোকের উৎসব, একই বাড়িতে চলে নাকি? কি করব বলো তো, মোহনার শ্বশুরের সঙ্গে বরং একবার কথা বলি নাকি? না, গ্রামের রসুকে কুলখানির দায়িত্বটা দিয়ে আসবো, কোনটা ভালো হবে? আগে গ্রামে যাও, তারপর অন্য সব চিন্তা। একজন মৃত মানুষকে ওখানে ফেলে রেখে এখানে বসে ভাবলে হবে? সময়ের প্রতিটা সেকেন্ডের হিসাব যেমন মানুষ পুঙ্খানুপুঙ্খানু ভাবে দিতে পারে না, ঠিক তেমনি কয়েক মুহূর্ত পর ভেবে রাখা ঘটনাটা কিভাবে বদলে যেতে পারে সেটাও জানে না। এই না জানাই নাম পায় বিস্ময় বা ঘটনার আকস্মিক বদল। সপরিবারে মিনহাজ আকুঞ্জি তার গ্রামের বাড়ি নেত্রকোনায় পৌঁছল। এত এত বছর পর ওই পথের ধুলোবালিরাও যেন মিনহাজের দুই পায়ে আবেগই লুটিয়ে পড়েছে। আকুঞ্জি বাড়ি ছাড়ার পেছনে একটা রহস্য গল্প আছে, যদিও সময়ের চাপে সে রহস্য এখন বেশ ঢিলে ঢালা, কিন্তু মনের ভেতরে, বুকের ভেতরে যে ভয়টা ছিল শৈশবে, যে ভয়ের বীজ এখনো
যেন মিনহাজের মনের খুব গভীরে চুপচাপ মাটি চাপা পড়ে আছে। মিনহাজ কখনোই চায় না চাপা পড়া ভয়ের বীজ সময়ের ঊর্ধ্বে এসে রহস্যময় মহিরূপে পরিণত হোক। কিন্তু সত্যি কি মানুষের সব চাওয়ার মূল্য পৃথিবীতে কোনো অর্থ রাখে, নাকি চাওয়া পাওয়ার অসংখ্য রহস্যময়তার বেড়া জালে আটকে যাওয়া মানুষের প্রতিটা পায়ে পায়ে কেবল পেছনে ফেলে সামনের দিকে ছুটে চলার খাদের আজন্ম তীব্র আকর্ষণ মানুষকে ভুলিয়ে ভালিয়ে পথ চলায়? কোনটা? এই শুনছো, মোহনা তো গো ধরেছে, সব চেঞ্জ হলেও ওর সমস্যা নেই, কিন্তু পার্লারও চেঞ্জ করবে না। অচেনা অজেনা কোনো পার্লারের মেয়ের কাছে সে বিয়ের সাজ সাজবে না। ঢাকার ওরা এত দূরে সে তোমার মেয়েকে বসা যাবে? তাছাড়া যোগাযোগ ব্যবস্থার যে হাল, রাজি হয় কখনো বললেই হলো? তুমিও তো দেখছি ওদের তালে তাল দিচ্ছ। টাকা, বুঝতে পারছো না, টাকাটা হয়তো বেশি যাবে, কিন্তু একটা ব্যবস্থা মা এসে ঠিক করে ফেলবে। তুমি টাকার সাপোর্টটা বাড়িয়ে দাও তো। আর কত বলো তো, দেখছো তো মোহনার শ্বশুর বেটা এমনভাবে আমাকে গ্যাড়া করে ফেলে দিল, জলের মতো টাকা খরচ হচ্ছে। ঢাকার ফ্ল্যাট পুরোটার আলোকসজ্জায় যা খরচ হতো, এখানে তার পাঁচ ডাবল হচ্ছে। বাড়ি দেখছো তো যেন স্টেডিয়াম, এত বড় বাড়ি কেউ বানায় শখ করে? চত্ব সব বিয়েতে মাশরাফির দলকে খবর দাও, এসে ক্রিকেট খেলে দিয়ে যাক বাড়ির উঠানে। আবার পানি ঘোরা করছ। হ্যাঁ না কিছু তো বলো, পার্লার থেকে ক্রিকেটে চলে গেলে, তুমি না, তোমার মেয়ের মন খারাপ হয়ে আছে, ময়মনসিংহ থেকে লোক এসে ওকে বউ সাজাক সেটা সে চায় না। বউ তো জীবনে একবারই সাজবে, আর ওর মনের মতো না হলে হয় বলো? তাছাড়া তোমার মেয়ে অন্য মেয়ের মতো না, এমনকি তোমার ছোট মেয়ের মতোও না, ও তো সহজে নিজের জন্য কিছু চায় না। তোমরা মা মেয়েতে বৃহত্তর ময়মনসিংহকে পাত্তাই দিচ্ছ না। ঠিক আছে, ওকে ব্যবস্থা করতে বলো, আমি টাকা দিয়ে দিচ্ছি। আরেকটা কথা, মোহনাকে কখনো নোয়া দাদির ঘরে একা একা রাখবে না, মনে থাকবে? তুমি না সত্যি এখনো বাচ্চাদের মতোই করছো। সেই কবেকার কি না কি ঘটেছিল সেসব এখনো চলে নাকি? এই আধুনিক মোবাইল ট্যাবের যুগে ওসব ভুলে যাও তো। তাছাড়া তোমার নোয়া দাদি তো তোমাকে ভীষণ ভালোবাসতেন, তোমরা যে বলতে ওনার মাথায় সমস্যা আছে। আর তা যদি সমস্যাই থাকবে, তাহলে কেউ মৃত্যুর আগে নিজের সম্পত্তির অংশ এইভাবে উইল করে রেখে যেতে পারে? সব কিছু তো ঠিকঠাকই আছে, মোহনার বিয়েটাও যেন ঠিকঠাক সেরে যায়, ওইটাই এখন একমাত্র ভাবনা। তবে যাই বলো, মোহনার শ্বশুর কিন্তু অবাক হয়েছে জানো, এত বড় বাড়ি দেখে। এ বাড়িতে বিয়ে হলে ভালোই হবে, ওনাদের আত্মীয় স্বজন সব হা করে বাড়ি দেখবে, তুমি দেখো। তা অবশ্য ঠিক বলেছ, তবে বাইরের যে কি ঝক্কি ঝামেলা গেছে আমার উপর দিয়ে তুমি সেটা বুঝবেই না। এত অল্প সময়ে পুরো প্ল্যান চেঞ্জ, মুখের কথা না, তাও আবার একা হাতে। আমাদের তো সব আত্মীয় স্বজনই বাইরে, দেশের সঙ্গে ওদের যে কেন কোনো যোগাযোগ নেই বুঝি না। এত করে বললাম মোহনার বিয়েতে আই, সব একসঙ্গে হই, তা না, ওদের শুধু কাজের দোহায়। এখন তো আরও আসবে না, বাড়ি যখন মোহনার হয়ে গেল তখন ওরা কি আর এই দেশ মারাবে ভেবেছ? হিংসে জ্বলে যাবে সব। আরে না না, হিংসের কি আছে, ওরা তো ওদের ভাগের টাকা পয়সা পই পই করে বুঝে নিয়েছে। তাছাড়া নোয়া দাদি কাউকে ঠকায়নি, এমনকি আমাকেও না, বরং আমায় বেশি ভালোবাসতেন। আর আমার দুইটাই মেয়ে বলে হয়তো মোহনাকে তার অংশটা সহ বাড়িটা দিয়ে গেলেন। হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? কিছু না, এই তো পেডিকিউর করছিলাম। তার মানে সামনে কেউ আছে তাই তো? কথা বলা যাবে নাকি রেখে দিব? কি আশ্চর্য, কথা বলা যাবে না কেন, বলো। যদি কোনো উত্তর দিতে প্রবলেম হয় তুমি ছোট করে কাশি দিও, আমি বুঝে নেব। আমার কোনো প্রবলেম হবে না। তুমি নাকি পার্লারে সাজ নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলে, এখন সমাধান হয়ে গেছে? তোমরা মেয়েরা সাজগোজের ব্যাপারে ভীষণ সিরিয়াস তাই না? এই তুমি এত দ্রুত সব খবর পাও কি করে বলো তো? ঢাকায় বসে এখানকার প্রাইম নিউজ পেয়ে যাচ্ছ কিভাবে? ওই তো আমার বিশেষ সংবাদ প্রতিনিধি আছে, 24 ঘন্টা তোমাকে মনিটর করছে। কে, মাইশা? সেটা যেই হোক, তোমায় বলবো কেন বলো, নইলে লাইন কেটে দেব। কিন্তু কে দিল তোমাকে এই খবর? বাবা, রাজবাড়ি পেয়ে তুমি তো দেখছি রাজকন্যাদের মতো অহংকারী হয়ে গেছো। মোটেই না, আমি কোনো রাজকন্যা নই, আমি মোহনা, এবং নদীর মতো সহজ সরল আর স্বচ্ছ। আর আমি
স্বচ্ছমোহন আর সহজ সরল জলে আনমনে পড়ে যাওয়া এক টুকরো ভালোবাসার দোলা লাগানো হিল্লোল ঢেউ। ইস, আমি জানি হিল্লোল মানে ঢেউ। মোহনার সঙ্গে ঢেউয়ের জানাজানি তো জন্ম জন্মান্তরের। এই মোহনা, তোমাদের রাজবাড়িটা নাকি বিস্ময়কর সুন্দর বাবা বলছিলেন। বিস্ময়কর সুন্দর কিনা বুঝতে পারছি না, তবে বিস্ময়কর বিশাল বড়। রাজবাড়ি বা পুরনো বাড়ি আর কি, সব তো একই ধাঁচের, বিশাল গোবদা গোবদা। তবে কি জানো, আমি ভেবে পাই না এখনকার মানুষজনরা কেন এত ছোট ছোট বাড়ি বানায়। এখনকার মানুষজনের ব্রেইন ডিজিটাল ফর্মে আটকে গেছে। এই যেমন ধরো OMG, লোল, কতগুলো ওয়ার্ডের মিনিমাইজ চিন্তা করো। শোনো, এখন রাখছি। তুমি এত ঘন ঘন ফোন দিও না তো, কেমন যেন লাগে। কাজ নেই তোমার? আমার এখন একটাই কাজ, সারাক্ষণই আমার বউ সম্পর্কে খোঁজ খবর রাখা। কেন, তোমার তো এ বাড়িতে স্পাই আছি, তবে চিন্তা কি? তা ঠিক, কিন্তু জানি না কেন জানি মনে হচ্ছে যতই বিয়ে দিন এগিয়ে আসছে ততই তুমি দূরে সরে যাচ্ছ। এসব কি সিনেমাটিক কথাবার্তা! তুমি তো দেখছি বিয়ে করে লেজ কাটা শেয়ালের দলে যোগ দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছ। ব্যাচেলার লাইফটা এনজয় করো, আর কিন্তু পাবে না। ঠিক আছে রাজকন্যা, রাখছি, লাভ ইউ। লাভ ইউ বলাটা খুব সোজা, কিন্তু সত্যিকার ভালোবাসা বা ভালোবেসে যাওয়াটাই আসল পরীক্ষা। সেই পরীক্ষার মধ্যে আমরা পড়তে যাচ্ছি, তখন দেখব লাভ ইউর জোর কতটুকু। তুমি এতদিনেও আমাকে চিনতে পারোনি মোহনা। অনেকখানি চিনেছি, কিন্তু সমস্ত চেনা জানার শেষেও মানুষ বড় বেশি অচেনা হয়ে যায় জানো তো। এই, তুমি কি রাজদরবারে বসে উজির নাজিদের সাথে ভারিক্কি বিষয় নিয়ে কথা বলছো নাকি? তোমার কথা বলাগুলো এমন শোনাচ্ছে যে। আরে, তোমার সঙ্গে একটু মজা করলাম আর প্রমাণ দিলাম আমিও কবি সাহিত্যিকদের মতো কিছু কথা শিখে রেখেছি। রাখছি, লাভ ইউ টু। মাইশা, তোকে না বলেছি এবারে কোনো কথা তুই হিল্লোলকে বলবি না, কথা শুনিস না কেন? আরে আমার কি দোষ, তোমার বড়ই তো ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে আমার কানের বারোটা বাজায় দিচ্ছে। নোয়া বড়মার কথা কিছু বলিসনি তো? পাগল হয়েছ, আমাকে কি তুমি গবেট ভাবো? আমি জানি কতটুকু কাকে বলাটা শোভন। বাব্বা, আমার পুচকি তো ভালো স্মার্ট কথা বলা শিখে গেছে দেখছি। জি না, আমি জন্ম থেকেই স্মার্ট মেয়ে, তোর মতো পুতু পুতু না। সত্যি বলবো, তোর বরকে আমার একদমই পছন্দ হয় নাই, শুধু যা সাদা চামড়ার সাহেবের মতো, চেহারার মধ্যে কেমন যেন একটা হা করা ব্যাপার আছে। হা করা ব্যাপার মানে? মানে কথা বলা শেষ হয়ে গেল ঠোঁট বন্ধ করে না, তোমার ভুবন দোলানো ঢেউ সাহেব। মাইশা, তুই খুব পেকে গেছিস। ঠিক বলেছো, মাথার নিচে একটা মোটা জাল পেতে দিও যাতে পেকে টুপ করে মাটিতে পড়ে না যায়। তোকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হবে রে। আমার উল্টোটা, পুরো বিছানা বালিশ ঘরে আমার এক চেটিয়া অধিকার। ইস, ভাবতেই শান্তি শান্তি লাগে। যা ভাগ তুই, তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যা। এ কি চোখ ভেজা কেন, বোকামে? আমি কি চিরদিনের জন্য যাচ্ছি নাকি? আপু, তুমি জানো না, তুমি শ্বশুর বাড়ি গেলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিছুতেই না। আমাকেও তুমি সঙ্গে করে নিয়ে যাও না। ইস, আমার ঢেউ সাহেবের একটা ছোট ভাই থাকলে খুব ভালো হতো, তোকে বিয়ে দিয়ে আমার কাছে নিয়ে যেতাম। আপু প্লিজ, তুমি বিয়ে করো না, তুমি বিয়ে করলে আমি ভীষণ একা হয়ে যাব। দুই বোনের সম্পর্কটা যেন আত্মারও আরো কাছের, ওদের কখনো ঝগড়া হয় না, তবে তুই তুমি সম্বোধনে মান অভিমান হয় কথায় কথায়, কিন্তু তা এত অল্প সময়ের জন্য যেন কচু পাতে এক ফোঁটা পানির এলোমেলো নাচানাচিতেই শেষ। মোহনার বিয়ের সমস্ত কিছু ঠিকঠাক, এরই মধ্যে ওর নোয়া বড়মার কুলখানির আনুষ্ঠানিকতাও ভালোভাবে হয়ে গেছে। ছেলে মেয়ে উভয় পক্ষ বসে বিয়ের ডেট সব কিছু পিছিয়ে শান্ত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। আগামীকাল মোহনার গায়ে হলুদ। আত্মীয় স্বজনের কমতি থাকলেও গ্রামের মানুষের আন্তরিকতার জোয়ারে বাড়িময় উৎসবের রঙিন বাতি আর আনন্দে ঝলমল করছে পুরো বাড়িটা এত বছর পর। এ দেয়াল ও দেয়ালের সাথে মনের কথা কইছে, হইচই, চিৎকার, হাঁকডাক, গলাবাজি, সানাইয়ের সুর, আলোর ঝলকানি আর উঠোন জোড়ে আলপনার কবিতারা কাব্য দাড়ি কমায় হাত ধরে সিঁড়ি বেয়ে কোনো এক অজানা আনন্দের জোয়ারের গায়ে মিলে মিশে একাকার।
মোহন আর মাইশার চোখে ঘুম নেই। আচ্ছা, বিয়ের আগে মোহনের ঘুম কোথায় গেল? মাইশা বারবার বলছে, আপু আর বকবক করিস না তো, এবার ঘুমা। কিন্তু মোহনার যেন রাজ্যের গল্প জমা ছিল আজকের জন্য, এবং তা এক্ষুনি বলতে হবে। তুই কি বুঝতে পারছিস তোর চোখের নিচে যে ডার্ক সার্কেল হয়ে যাচ্ছে? মেকআপেও কিন্তু কাজ হবে না বলে দিলাম। এত রাতে তোকে কে ফোন দিচ্ছে রে? জানি না আপু, আজ সারাদিনের নাম্বারটা থেকে কম করে হলো হাজারটা মিস কল এসেছে। কে জানে, তোমার ঢেউ কুমারের কোনো ভাইটাই হবে হয়তো, ইচ্ছে করে ফাইজলামি করছে। কি আশ্চর্য, তোর তো দেখছি সব কুমিরে খেয়ে যাচ্ছে, গল্পের মতো হয়ে যাচ্ছে। হিলল তোর ফোন নাম্বার কাউকে দেবে না সেটা আমি জানি। তোমার ধারণাটা ভুল, দুলাভাই যথেষ্ট দুষ্ট টাইপের লোক, আমার সঙ্গে কথা বলার সময় টের পাওয়া যায়। পৃথিবীর সব শালী দুলাভাইয়ের সম্পর্ক টক মিষ্টি ঝালি হয়। ফোনটা বন্ধ করে দে, আমার এবার ঘুম পাচ্ছে। ঘুমটা কেটে গেলে সারা চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে হবে, নতুবা বাজে চিন্তার গাড়ি মাথাময় ঘুরপাক খাবে। দাঁড়াও, এক কাজ করি, নাম্বারটাতে বরং আমিই কল ব্যাক করি, তুমি ঘুমাও, আমি বারান্দায় ওই পাশটায় যাচ্ছি। একা একা ভয় পাবে না তো আবার? ইস রে পুচকি, এসেছেন আমার বীর বাহাদুর ভগ্নী রানী, আমার চেয়ে তোর সাহস আবার কোনো জীবনে বেশি ছিল রে। সারা জীবন তো আমাকে ছাড়া তোর কোনো সাহসিকতার প্রমাণ পেলাম না। যা, কথা বললে বাইরে বারান্দায় যা, আমি ঘুমাবো। যদিও অত রাতে আননোন নাম্বারে ফোন দেওয়াটা শোভন নয়। তোর জীবনের ডায়েরিতে শোভন আর অশোভন বিষয়টা যত ছড়াছড়ি, আমার কিন্তু তা নয়। যে মানুষ অসংখ্যবার এমনকি মধ্যরাতেও অন্যের অপরিচিত নম্বরে মিস কল দিতে পারে, সে আর যাই হোক, শোভন নামক ভদ্রতার দাবিদার নয়। তুই খুব গুছিয়ে যুক্তি দিতে পারিস, আর তুমি খুব গুছিয়ে মানুষকে ভালোবাসতে পারো, মানুষের মন জয় করতে পারো। এই যে, তুই চান্স পেলে আজকাল পাকামি করিস কেন বলতো? যাতে ভাগ, ঘুমাইতে দে। ওকে ডিয়ার, যাচ্ছি। লাইট অফ করিস না, থাক, তুই কথা শেষ করে এসে একবার অফ করিস। যে ঘরে মাইশার মোহনা ঘুমাচ্ছে সে ঘরটা মিনাজের নোয়া দাদির। যে ঘরে কারো মৃত্যু হয় 40 দিন পর্যন্ত সে ঘর খালি রাখতে নেই, আবার বিয়ের পর কোনে কেউ একা ঘরে রাখতে নেই। অথচ দুই বোন একসঙ্গে গল্পের রাজ্যে হাসি তামাশায় বিষয়টা যেন ভুলে গিয়েছিল। তবে মোহনার কোনো সমস্যা হয়নি, মাইশা বারান্দায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওর দু চোখ বেয়ে যেন রাজ্যের ঘুম জোয়ারের পানির মতন এসে গেল। যেন কতকালের ক্লান্তিময় চোখ দুটো ঘুমের অপেক্ষায় দিশেহারা, অথচ গভীর ঘুমের ভেতরের কোন অজানা হাজারি যেন মোহনাকে কোথায় ডেকে নিতে চাইছে। ঘুমের ঘরে মোহনা বিছানা ছেড়ে উঠে বসল। আমি রে তোর বড় নোয়ামা, হাই হাই হাই, আমার সাথে আয়, আজ না তোর গায়ে হলুদ, কিলা হলুদ দান তুপানিয়া, আমি কত হন বৈশা থাকব রে, চল দিয়াই। এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, মাইশা কোথায়? হরা সব নিসে হই সইয়ে মেতেছে, আমার হাতে অত সময় নাই, আয় তো তোর একটু হলুদ দিয়া, আমার আবার দূরের পথে যেতে হবে। বাড়ি ভর্তি এত লোক, আপনি কোথায় যাবেন? আমার বিয়ে শেষ হলে তারপর যাবেন। আমার আটটা দর, চল আমার সাথে আয়। কি খাটের নিচে যাচ্ছেন কেন বড় মা? কথা বলিস না,
লোকে জানাজানি হবে। আমি তো এই ঘরের নিচেই থাকি। মানে কি বর্মা, এত অন্ধকার কেন এখানে? এক্ষুনি আলো জ্বলবে। এসব কি? এসব তো সব কফিন। এখানে আমাকে নিয়ে এসছেন কেন? আমাকে যেতে দিন। কফিনই তো সবার নিজের ঘর। কফিনের ডালা একে একে খুলে যাচ্ছে কেন বৌমা? এরা কারা? এত মানুষ কেন এখানে? এরা কি সবাই মৃত? সব তোর বংশ তোর এখানে রেখেছি। কফিন থেকে বের হতে বলেছি। তোর গায়ে এরা হলুদ মাখবে। না, আমার আমার ভয় লাগছে, আমার ভীষণ ভয় লাগছে, আমাকে যেতে দিন। আমার খুব ইচ্ছে ছিল নিজের মেয়ের বিয়ে দেখব, যে কপাল আমার হয় না। আজ তখন তোকে পেয়েছি, এতদিনের স্বাদ মেটাবো। এই তোরাও কে ওই নতুন কফিনে শুয়ে দে, সারা গায়ে ওই হলুদ মেখে দে। আমাকে আমাকে কেউ ছুঁবে না, কবুতর বলছি চলে যাও। আমি আমি ভুল দেখছি, আমি স্বপ্ন দেখছি। না, তোমরা তোমরা মৃত মৃত মানুষ হাঁটে না, কখনো না, কখনো না। সরে যাও, সরো। আমি আমি স্বপ্ন দেখছি, এসব সব সত্যি না, সত্যি না। এই আপনি আপু, এই কি রে, কি হয়েছে তোর? এমন ভিড়ভিড় করে কি সব স্বপ্ন টপ্ন বলছিস? দুঃস্বপ্ন দেখছিস নাকি? তোকে না বললাম আমি বারান্দায় যাচ্ছি? এরই মধ্যে স্বপ্ন টপ্ন দেখে একাকার। এনে এনে পানি খা, চল ওয়াশরুমে চল, চোখে মুখে পানি দিবি, পানি ঝাপটা দিবি, ফ্রেশ লাগবে, চল। মাইশা, আমার আমার খুব ভয় লাগছে রে। আমি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি, দেখলাম। কোনো স্বপ্নই দুঃস্বপ্ন হয় না বোকা, এখন বলতে হবে না, সকালে বলিস। না না না, এখনই বলবো। আমি দেখলাম একদল সাদা ব্যান্ডেজের মতো কাপড়ে জড়ানো মৃত মানুষ কফিন থেকে উঠে এসে আমাকে একটা কফিনে শুইয়ে দিল। তারপর যে যে নোয়া বড়মা মারা গেছেন, উনি বলছেন আমার গায়ে হলুদ গিলাবাটা এসব লাগিয়ে দিতে। কি ভয়ঙ্কর জানিস, মৃত মানুষগুলোকে মনে হচ্ছিল অনেক বছর ধরে সংরক্ষণ করে মমি বানিয়ে কেউ পুষে রেখেছে আমার বিয়ের জন্য। তুই আসলে একটা বুদ্ধু, আর তোর কল্পনা শক্তি তো মনে হয় বেশ দুর্বল। এই যে অনেক স্টুডেন্ট থাকে না, টেনে টুনে অঙ্কে 34 পায়, তোর অবস্থা হয়েছে অনেকটা ওদের মতো। বিয়ের আগে কই তোর ঢেউ সাহেবকে নিয়ে রোম্যান্টিক স্বপ্ন দেখবি তা না, মমি টমি দেখে একাকার কি রে তুই? ঠিকই আছে, আরও দেখ ইংলিশ মুভি। মামি সিনেমাটা তো তোর দাড়ি কমা ফুল স্টপ সহ মুখস্থ, এই জন্যই তোর স্বপ্নে তো সাদা ব্যান্ডেজে জড়ানো মানুষই আসবে। এত করে বলি বাংলা সিনেমা দেখ তা না। আরে সিনেমায় যদি নায়ক নায়িকার নাচ গান না থাকে তাহলে চলে? তুই এত কথা কেন বলিস বলতো বাচালের মতো? তোর ভয় কাটানোর চেষ্টা করছি, একেবারে তো চুপসে আছিস। দাঁড়া লবণ পোড়া নিয়ে আসি। থাক, আর কোথাও যেতে হবে না, তুই এত পণ্ডিতি করিস কেন বলতো? শোন, মা বাবাকে কিন্তু এই স্বপ্নের কথা বলিস না, প্রমিস কর। প্রমিস করলাম, তবে শর্ত আছে, শ্বশুরবাড়ি যাওয়ার আগে তোর সব কয়টা ড্রেস শাড়ি আমাকে বিনা শর্তে দিয়ে যাবি, কি রাজি? তুই সত্যি ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছিস। তা ফোনের ওপারে কে ছিল রে? ছিল এক মজনু, লালি প্রেমে দিশেহারা।
আচ্ছা শোন না, আমার না শীত শীত লাগছে। নোয়া মায়ের লাশটা দেখে তোর কী মনে হয়েছিল বলতো? তুই তো প্রচুর জ্ঞানী এবং আইনস্টাইনের মতো কল্পনা প্রবণ, বড় মা মৃত্যুর আগে এত সাজগোজ করেছিলেন কেন? এর ব্যাখ্যা তো খুবই সোজা। বড় মা সারাক্ষণই একা একা থাকতেন, সময় কাটানোর জন্য মেয়েদের শুধুমাত্র একটা আয়না হলেই চলে। এত বছর যিনি এত বড় বাড়িতে একা একা থাকতেন, নিশ্চয়ই তিনি অফুরন্ত সময় পেতেন এবং সাজগোজ করতেন, এটাই। আমার বিয়ে নিয়ে বড় মায়ের এত প্ল্যান ছিল কেন? কারণ ওনার সমস্ত সন্তানই মৃত হতো। উনি নিশ্চয়ই প্রতিবার প্রার্থনা করতেন যেন একটা সন্তান তার জীবিত থাকে। যদিও এসব আমার উর্বর কল্পনার ধারণা, বিল্টুর মা ভালো বলতে পারবে। ওনার কাছে একদম গরম গরম সিঙ্গারা ভাজার মতো হট নিউজ পাওয়া যাবে, ডাকবো? শর্ত সবসময় আর কি। উফ, আমার ঘাড়ের এ জায়গাটা খুব চুলকাচ্ছে, দেখ তো কেন। তুই শুয়ে পড় আর একটু ঘুমা, তোকে সত্যিই ক্লান্ত দেখাচ্ছে। কাল হলুদের অনুষ্ঠানে কিন্তু বাজে ছবি আসবে, তোর ওয়েডিং ফটোগ্রাফারের ক্যামেরার লেন্সও কাজ করতে পারবে না বলে দিলাম। দেখ না একটু, কোনো বিষাক্ত পোকা টোকা কামড় দিল কি না। এদিকে আয় তো। ও মা, এ কি তোর ঘাড় কানের কাছে চুলের নিচে পুরো পিরজোড়াতে হলুদ কেন? মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো হলুদ মেখেছে। মানে কি বলছিস, তার মানে স্বপ্নটা সত্যি ছিল? মা, বাবা, চুপ, মা বাবাকে ডাকিস না, ভয় পেয়ে যাবে, ব্যাপারটা চেপে যা। কাল প্লিজ তুই একটু ম্যানেজ করে নিস, তীরে এসে তরি ডোবানোর কোনো মানেই হয় না। একেই আমার বিয়ের প্রস্তুতি দুইবার নিতে হয়েছে, এখন যদি আবার কোনো নতুন ঝামেলা সামনে আসে বাবা মা ভেঙে পড়বেন, এবং আমার বিয়ের তারিখ নিয়ে আবার নতুন ড্রামা শুরু হবে। কাজের কাজ কিছুই হবে না, শুধু উভয় পক্ষেরই টাকার শ্রাদ্ধ। কিন্তু আপু, তুমি কি বুঝতে পারছো, তার মানে বাড়িতে, ইনফ্যাক্ট এই ঘরের মধ্যে অভিশপ্ত গোপন গল্প যে চাপা পড়ে আছে বা ছিল, সেটা কিন্তু সত্যি। দুর্বোকা, আমি তোকে ঘাবড়ে দেবার জন্য নিজের ঘাড়ে হলুদ মেখে নাটকটা করেছি, দেখলাম তোর বুদ্ধি সত্যি সত্যি পেকেছে কিনা। আপু, তুমি অতটা গুছিয়ে মিথ্যা বলতে পারো না কিন্তু। সত্যি রে, দুঃস্বপ্নের বিষয়টা পুরোটাই আমার পূর্ব প্ল্যান। তোকে একটু টেনশনে রাখতে চাইছি, যাতে আমাকে ফেলে তুই তোর নতুন নাসিকের সঙ্গে একটু পরপর ফোনে কথা বলতে না যাস। কিন্তু কিন্তুর কপালে টিপ দিয়ে আমার পাশে এসে আমাকে ছোটবেলার মতো জড়িয়ে ধরে ঘুমাতো, আর কয়েক ঘন্টা পরে সকাল হবে, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য অন্য বাড়িতে চলে যাচ্ছি। হয়তো আসবো, তবে সেটা বেড়াতে, নিজের সংসার ছেড়ে মেয়েরা বেশি দিন কোথাও থাকতে পারে না। আপু, আই লাভ ইউ অ্যান্ড আই মিস ইউ। মৃত্যুর সময় মোহনার নোয়া বড় মা বেশ সাজগোজ করা অবস্থায় ছিলেন। তার চেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, কেউ যেন ওনার সারা গায়ে হলুদ মেখে রেখেছিল। যারা লাশ গোসল করাতে এসেছিলেন তারা বলতে না চাইলেও কিভাবে যেন গোপন খবরটা বাতাসে কানাঘুষো করে ছড়িয়ে পড়ল। শাহিনশা বেগমের সারা মুখ অপূর্ব রূপে সাজানো, অথচ শরীরটা পুরো হলুদ, আর সেই হলুদে কেমন যেন একটা দুর্গন্ধ। আবার যাদের হাতে লেগেছে তারা নাকি ভীষণ ভয় পেয়েছে, কারণ সেটা লাগার পরে হাতে ওদের কেমন যেন ঘায়ের মতো হয়ে গেছে। এসব গল্প খুব আস্তে আস্তে বের হচ্ছে, কিন্তু আজ কি ঘটবে বাড়িতে, গায়ে হলুদের অনুষ্ঠান আজ। আপু, এই আপুনি কি আশ্চর্য, দরজা বন্ধ করে রেখেছিস কেন? কি রে মাইশা, তুই আমার চিৎকার করছিস কেন? পাশের রুম থেকে তোর গলা শোনা যাচ্ছে, বাড়ি ভর্তি পাড়ার লোক এত জোরে কেউ চিৎকার করে? মা, আপু দরজা খুলছে না, আমি সকালে তোমাকে বলে গেলাম না, ওই যে পাশের এক বাড়িতে বাবা বলে দিয়েছিল ওদের ফুলের বাগান আছে, ঢাকা থেকে ওরা ফুল নিয়ে আসছে, তবুও আলাদা একটা অপশন তো হাতে রাখা ভালো। আপু বের হয়নি আর? হ্যাঁ, কয়েকবার দেখলাম তো বারান্দায়, আমার সঙ্গে এসে কথাও বলেছে, খুব আস্তে আস্তে কথা বলছিল। ওর কি হয়েছে, সারা গায়ে নাকি অ্যালার্জি বেরোচ্ছে?
বললো, মা খুব চুলকাচ্ছে, ওড়না দিয়ে ঘোমটা টেনে এখনই নতুন বউদের মতো ঘুরে বেড়াচ্ছিল। আমি বলেছি একটু রেস্ট নে। মা তুমি জানো না, গত রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আপু কি স্বপ্নে কি দুঃস্বপ্ন দেখছিল বড় মাকে নিয়ে। তোরা একটা বেয়াদবের হাড্ডি, গত রাতের ঘটনা দুবন পেটে পেটে রেখে এখন সে বাজনা বাজাচ্ছিস, তাই না মোহনা? এই মোহনা, মা দরজাটা খোল, কি করছিস? আগে না বলেছিলাম এই ঘরটাতে থাকার দরকার নেই। না, দুবনের জেদ এবার হলো তো। মা আমার না ভীষণ ভয় লাগছে। ভয় পরে পাস, আগে মোহনাকে এই ঘর থেকে বের করতে হবে। আশ্চর্য, মেয়েটা করছেটা কি? দরজাটা বন্ধ করে আজ ওর গায়ে হলুদ, এসব কি ইয়ার্কি নাকি? মা বাবাকে ডাকো আর এক্ষুনি দরজাটা ভাঙো, আমার কিছু ভালো লাগছে না কিন্তু। উফ, সকাল থেকে আমারও কেন যে বাচকটা লাফাচ্ছে কে জানে। শোন, দরজা ভাঙতে হবে না, আর তোর বাবাকে এখনই এসবের ব্যাপারে জড়ানো ঠিক হবে না। যা করা তুই আর আমিই করবো, চল আমার সাথে চল। কোথায়? ঘরের ওপরে কাঠের সিলিংয়ের উপর একটা গোপন জানলা আছে, এটা দিয়ে আগে ঘরের ভেতরটাতে দেখতে হবে। চলো তাড়াতাড়ি। স্টেডিয়ামের মতো বিশাল বাড়ির নকশা যেমনই হোক, মিনহাজের কাছ থেকে গল্প শুনে শুনে যেন লাইজুর এই বাড়ির প্রতিটা নারী নক্ষত্র হাতের তালুতে। মাইশাকে নিয়ে তাই গোপন জানালা দিয়ে ঘরের ভেতরটা দেখে স্তব্ধ হয়ে গেল দুজনে। এ কি, ঘরে তো কেউ নেই অথচ ভেতর থেকে দরজাটা বন্ধ, এর মানে কি? মোহনা কোথায়? আজ ওর গায়ে হলুদ, কাল বিয়ে, এই মেয়ে গেল কোথায়? আর কি হবে এখন, কি করবে লাইজু? এমন তো নয় যে মোহনার অন্য কোথাও কোনো সম্পর্ক ছিল তাই বিয়ের আগে পালিয়েছে, হতেই পারে না। আর যদি এমনটা হতো, তারপরও বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার মতো মেয়ে মোহনা নয়। এ খবর মিনহাজের কাছে গোপন করে কোনো কুলকিনারা করতে পারবে না লাইজু, অন্তত আজকের দিনে। কাজে আবার গল্পের নতুন মোড়ে এসে দাঁড়ালো মোহনার বিয়ে। আমি তো আগেই বলেছিলাম তোমাকে, এ বাড়ি অভিশপ্ত, এ বাড়িতে দোষ আছে, এবার মিলল, আমার মান সম্মান সব শেষ। তুমি এত অস্থির হলে এখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে, যা করার ঠান্ডা মাথায় করতে হবে, হাতে এখনো কিছু সময় আছে তো, অনুষ্ঠানের আগে যদি সবটা। আর কি করার আছে, কাল বিয়ে, হলুদ না হয় ধামা চাপা দিলাম, ছেলেপক্ষকে কি জবাব দেব? মেয়েকে পাওয়া যাচ্ছে না, ভূত এসে এতগুলো লোকের মধ্য থেকে বিয়ের কোনেকেই তুলে নিয়ে চলে গেছে। সত্যি তোমার বিদ্যাবুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে লাইজু। এবার আর কি, দেখাও ছেলেপক্ষকে ফলাও করে, স্টেডিয়ামের মতো বিশাল বাড়ি আমার মেয়ের নামে। অযথা বাজে কথা কেন বলছো, মেয়েটা তো আর হুট করে উড়ে যায়নি, নিশ্চয়ই এসে যাবে, তোমার মেয়ের মাথায় যথেষ্ট বিদ্যাবুদ্ধি আছে। কি জানি, আমার মাথায় কিছু নেই, মাথা মগজ এই মুহূর্তে সব ফাঁকা। তুমি কি করতে বলো? বিল্টুর মার সাথে গোপনে কথা বলো, এ বাড়ির সমস্ত ইতিহাস একমাত্র ওই মহিলাই জানে, মোহনাকে খোঁজার ব্যাপারে ওই মহিলাই একমাত্র সাহায্য করতে পারে। মা বাবা, বিল্টুর মা তোমাদের সাথে একা কথা বলতে চাচ্ছে, খুবই নাকি জরুরি। ভেতরে পাঠিয়ে দে। ভাইসান, আপনার নোয়া দাদিরে যারা গা ধুয়াইছিল, মাইনে মিত্তার গোসুল, তারা সাইজনই মইরা গেছে আইজ ভোরে। কি বলছো তুমি? কিন্তু মানে কি এসবের? আমি তো কিছুই বুঝতে পারছি না বিল্টুর মা, তুমি সবটা খুলে বলো তো। একসঙ্গে চারজন মারা গেছে একই দিনে, আবার তবে কি বাড়ির পুরনো? আমি আমি এত বড় ভুল কেন করলাম, আমার মেয়েটার কথা একবারও ভাবলাম না। লাশের গন্ধে দুনিয়া সইরা যাইতেছিল, আমি আপনি গো বাড়ির পুরানা লোক, আমার বাপ দাদা সদ্য গুষ্টি এই আকুঞ্জি বাড়ির নুন খাইয়া দিন চালাইছি, আপনি গো বিপদে তো হাত পা বাইন্ধা রাখতে পারুন না। লাশের খবর তো এখনই গ্রামে জানাজানি হবে, তখন আমার মেয়ের বিয়েতে তার মানে একটা অলক্ষী লাগলো লাইজু। আপনি ঘাবড়াইতেছেন কেন? লাশ সাইডটার ব্যবস্থা আমি করছি, এখন একটাই উপায়, তার জন্যই সুইটা এসছি। কি উপায় বলো,
এক সমস্যার সমাধান না হতে আরেক সমস্যা চলে এসেছে সামনে, কিভাবে কি হবে? বাইজান, নোয়া মায়ের খাটের নিচে দিয়া পাটাতনের ভিতরে একটা ঘর আছে, আমি জানি। লাশ সাইডারে ওই ঘরের কফিনে রাখতে হইব, নাইলে মারাত্মক ঘটনা ঘটব। আপনি গোপন ব্যবস্থা নেন, আমি সব সামাল দিমু। কি বলছো তুমি বিল্টুর মা, কফিন মানে? ওই ঘর না বহু আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল, ওই ঘরে কফিন কিভাবে, আমাকে সবটা বলো। সবে তাই জানে, আমি জানি আসল খবর। একবার যদি ওই লাশের গন্ধ কেউ পায় তাহলে কি হইব, আর এই লাশগুলান কেউ হাত দিয়া শুইলে কি হইব সবই আমি জানি। এত সব গোপন কাহিনী তুমি পেটে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছ, তোমাকে থানা থেকে 303 বন্দুক এনে গুলি করা দরকার। আমি তো এটা বুঝি নাই, নোয়া মায়ের গোসল দিলে হেরা সবে মইরা যাইব, আমি তো তিনারে জীবন ভৈরা দেখভাল করলাম, খালি গোসল দিতে পারি নাই, কারণ হে মরার আগে কইয়া গেছিল তারে গোসল করানি সময় যেন আমি না থাকি সামনে। এখন এলা বুঝতাছি কেন আমা না করছিল। লাশগুলোকে যে কফিনে কি রাখবে সেটা না হয় বুঝলাম, কিন্তু কবর দিতে হবে না? আগে মাই আর বিয়া শেষ হোক, হের পর সব কইরেন, আমি তো আছি, অত চিন্তা করেন না, আগের কাম আগে করেন, পরের কাম পরে। এদিকে মোহনাকে কোথাও খুঁজে পাচ্ছি না বিল্টুর মা। কি কন ভাইজান, আপনি আমার লগে এক্ষুনি আহেন, নোয়া মায়ের ঘরের পাটাতনের নিচে যাইতে হইব, ভাবি সাহ বাতিল অনেকটা। বাড়ি ভর্তি মানুষ, অথচ এই মুহূর্তে আমি কার কাছে কি সাহায্য চাইব সেটাই বুঝতে পারছি না। কে উড়ে লাগবো না, আপনি খালি নসু আর বিল্টুর বাপরে লগে লন, সক্ষের নিমিষে সব করতে পারবো, আর মইরা গেলেও হেরা মুখ খুলবো না। মা বাবা একবার এসো এই ঘরে। কি রে কি হয়েছে? মাইশা কি হলো রে? খাটের নিচে একবার দেখো তাকে। দরজা বন্ধ করেন ভাবি সাহেব, সুপ একদম সুপ যান সবে, দেয়ালেরও কান আছে কইলাম। মোহনা আমার মেয়ে, কি হয়েছে ওর? লাইজু ওকে এমন দেখাচ্ছে কেন? ভাইজান এখন কান্দনের সময় না, সিক্কর পারণের সময় না, আপনারা সইরা যান, আমি দেখতাছি। না না আমার মেয়েকে রেখে আমি কোথাও যাব না, মাইশা ওকে ধর। এই তুমি হাঁকে দাঁড়িয়ে আছো কেন, খাটটা সরাও। কি কি করবো রসু, ওই রসু খাটটা ধর। আল্লাহর দোহাই লাগে, আপনারা এই ঘটনা কি ওরে শুনায়েন না, সেরিডারে কইলাম মরতে হইব, সুপ যান। কি বলছেন আপনি এসব বাজে কথা, আজাপুর গায়ে হলুদ, দুর্গন্ধ পাইতেছেন না? বড় মাইয়া শৈলটা দেখছেন সাইয়া, এত হলুদ কেডায় মাখছে, জানেন কিছু, বুঝতাছেন কিছু? কিছুই যখন জানেন না তাইলে আমারে বিশ্বাস যান, এ হৈলদার রোগ কি আমি জানি। এই দেখেন আমার গলায় 32 গাছি তাবিজ, এই তাবিজের গুণে আমি এই রোগের থাইকা দূরে আছি আইজো, নাইলে। আমার মেয়েটার কি হয়ে গেল, কেন হলো এমন, কি ভাব করেছি আমি, যেহেতু বড় শাস্তি আমার কপালে লেখা ছিল, আমার জন্য সবটা ঘটেছে, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। মা বাবা আপু এমন কেন হলো আমি জানি, গত রাতে আপু আমাকে বলেছিল একটা দুঃস্বপ্নের কথা, আমি তোমাদের বলিনি। কি হয়েছিল কাল রাতে কত শুরু মা? মিনা জাকুঞ্জিও কোনোদিনই লাইজুকে বলেননি যে তার নোয়া দাদির ঘরের নিচে একটা গোপন কুঠুরি ঘর আছে। এবারের অভিশাপ বলতে শুধু বলেছিলেন এ বাড়িতে 7 বইয়েরই কোনো সন্তান এবং বিশেষ করে ছেলে সন্তান ছিল না বলে একসময় নাকি ছেলে সন্তানের আশায় এক সাধকের সঙ্গে ওদের পূর্বপুরুষের খুব ঘনিষ্ঠতা ছিল। সে সাধকের দোয়া কবিরাজি শেখরের জড়িবুটি খেয়ে নাকি মিনহাজের 6 দাদিরই ছেলে সন্তান হয়েছিল, শুধুমাত্র নোয়া দাদি মানে শাহনশা বেগম ছাড়া। তারপর আরও বেশ কিছু বছর পর সাধক আবার আসেন, তখন কি এক ভুলভাল শেখরের জড়িবুটি খেয়ে শাহনশা বেগমের সমস্ত সন্তান এক অজানা অসুখ নিয়ে মৃত হতে থাকে। ওই সময়ে অন্য সব দাদিরা স্বপ্নে দেখে বাড়িতে পাপের রোগ ছড়াচ্ছে, এবাড়ি না ছাড়লে নোয়া দাদির পেটের মৃত সন্তানদের যে অসুখ
সে অসুখ সবাই পড়বে। প্রথমে কেউ মানতে না চাইলেও তিন দাদার তিন ছেলের একসঙ্গে আকস্মিক মৃত্যুতে সবাই বাড়ি ছাড়ে। মৃত্যুর পর তিন ভাইয়ের লাশ থেকেই প্রচণ্ড রকমের দুর্গন্ধ ছড়ায়। সেই দুর্গন্ধে বহুদিন আকুঞ্জি বাড়ির ভেতরে কেউ আসেনি। তখন থেকেই একা এই বাড়িতে নোয়া দাদি। সবার অংশের টাকাটা নিজে পরিশোধ করে বাড়িটা একা ভোগ দখল করেন। বিল্টুর মা আরও অনেক পরে এই বাড়িতে আসেন। যদিও আনাগোনা ছিল, কিন্তু বিশ্বস্ত হতে সময় লেগেছিল ঢের। মিনাজের সেই মৃত তিন চাচা শরীরে নাকি হলুদ রোগ হয়েছিল। রোগটা সম্পর্কে মিনাজ অত ভালোভাবে কিছু বলতে পারেনি। গল্পটা তাই আধ ভাঙাই রয়ে গেছে। পুরনো গল্পে কত কুসংস্কারের প্রলেপ থাকে, এই ভেবে আর নোয়া দাদির শেষ ইচ্ছের কথা ভেবে আকুঞ্জি পরিবার আবার ওই বাড়িতে এসেছিল। কিন্তু এত বছর পর আবার যা ঘটছে, তার কি আদৌ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, নাকি সময়ের স্বার্থপর সহযাত্রায় নতুন কোনো গল্প বন্দী হয়েছে শাহিনশা বেগমের গুপ্ত কুঠুরি ঘরে? তা না হলে মোহনার শরীর জুড়ে এ কিসের রহস্যময়তায় ছড়াছড়ি? মা, আপু তো কিছুতেই হলুদের স্টেজে আসতে চাইছে না, আর বুঝতেই তো পারছো কি করবো বলতো। খুব সুন্দর করে আপুকে শাড়ি আর বেশি করে ফুলের গয়না দিয়ে সাজিয়েছি। পার্লারের ওদেরকে অন্যভাবে ম্যানেজ করেছি। ভাগ্যিস ছেলেপক্ষ হলুদ সন্ধ্যায় আসছে না। আর হলুদ সন্ধ্যা আমার সব শেষ। বিল্টুর মা থাকলে ভালো হতো, গ্রামের সবাইকে সে চেনে জানে। উনিও তো নসুমিয়া আর তার স্বামীকে নিয়ে ঢুকেছে কুঠুরি ঘরে। আচ্ছা মা, আগামীকাল বিয়ের দিন কি হবে? বিয়েটা কি হবে? এক কাজ কর, সবাইকে ভালোভাবে খাইয়ে দাইয়ে বলে দে মোহনার প্রচুর জ্বর। হিল্লোলকেও তুই একটা ফোন দিয়ে যে কোনোভাবে ম্যানেজ কর মা, বাকিটা কাল দেখা যাবে। মোহনাকে আর দোষ দিয়ে কি হবে, যেভাবে দ্রুত ওর শরীরে দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষের সামনে যেতেই ওর অস্বস্তি হচ্ছে। সবটা আমার জন্য। আমি যদি রাতে আপুকে ঘরে একা রেখে না যেতাম এমনটা হতো না। দোষ তোর নয়, দোষ আমার নিয়তির। তা না হলে আমার এমন মেয়ের কপালে এই লেখা আছে তা কি কোনোদিন ভেবেছিলাম? যেন রাজ্যের ফুল ধূপ আগরবাতি আর তীব্র উগ্র গন্ধযুক্ত পারফিউমের মেলা বসেছে আকুঞ্জি বাড়িতে। অথচ তারপরেও হাসনুহেনা গন্ধরাজ আর রজনীগন্ধার কড়া গন্ধ ছাপিয়ে মোহনার শরীরের হলুদ ঘায়ের দুর্গন্ধ এবাড়ির বাতাসে বাতাসে মিশে যাচ্ছে। স্থানীয় লোকজন এবার কানাঘুষো শুরু করেছে। মোহনা সারা শরীর দগদগে ঘায়ের বিদঘুটে এক হলুদ বর্ণ ধারণ করেছে। কোনো মতে হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে কোনোকে ছাড়াই পার করা হলো। কিন্তু বিয়ে? নোয়া দাদির ঘরের হলুদের সাজে ফুলে ফুলে ডুবিয়ে রাখা খাটে নিষ্প্রাণ নিশ্চুপ মৃত এক কুমারী মেয়ে যেন অসার হয়ে পড়ে আছে। এত ভালোবাসার কেউই ওর কাছে যেতে পারছে না। কি বিভৎস দুঃসহ দুর্গন্ধ নোয়া দাদির ঘরময়, যেন ওখানে কোনো অশরীরী আত্মা বিরাজ করছে। না, আর সম্ভব নয়, এবার মোহনাকে গুপ্ত কুঠুরিতে নিতে হবে। আসো মোহনা, তোমার এই গুপ্ত ঘরে নিয়ে যাই, চলো। না না, আমি এই গুপ্ত ঘরে যাবো না বিল্টুর মা, কাল আমার বিয়ে হবে তো, তুই জানিস না? এত কাল আমার সেবা করে কি জানলি, কি শিখলি? এ কি নোয়া মা, আপনি? আমি তো এ বাড়িতে আছি, তুই জানোস না? তুই তো জানোস আমি দুত্রার বিষ খাইয়া মরছি, অত সহজে তো এইবারে সারব না। আপনি তো দাফন কাফন হইছে। কি কামে আকলি, আমি কি বাড়ি সারছি? আমার আত্মা অহন এই বাড়িতে ঘুরতাছে। আপনি আপনি গুপ্ত ঘরে চলেন, আপনার কফিনে দিয়ে আসি, কফিনে থাকেন, অন্য সবের লগে আহেন, এই মেয়েটারে সাইরা দেন, ওর তো কোনো দোষ নাই। কি কইলি তুই, তোর এত
বড় সাহস, ৩২টা তামিজের গ্যার দেখাস আমারে, আমারে তুই গুপ্ত ঘরের কফিনে শোয়াবি। নোয়া মা, আপনি তো মইরা গেছেন, মরা মানুষে এমনি ঘুরলে যেতা মানুষে ডরাইবো না, আর আপনার না গোপন রোগ আছে, ওই রোগও তো ছড়াইবো। মাইয়ারারে দেখেন, মায়া লাগে না। আমার কোনো মায়া নাই, আমার জন্য যেমন কারো মায়া ছিল না, আমারও নাই। একলা একলা এই বাড়িত বইরা রয়েছি, এখন আসছে সবার লোভে। আমি বুঝি না, আমি মরছি ঠিকই, কিন্তু আমার আত্মা এই বাড়ি ছাড়বো না। আমি ওর শৈল্যে বর করছি, আরো শক্তিশালী হয়েছি। মোহনা এই বাড়ির বংশধর, ওর ওর রক্ত খাইছি, তরে কিন্তু জ্যান্ত কফিনে বইরা সারা জীবনের জন্য লাশ বানাইয়া আবার আমার গোলামি করামু, তাবি যে কোনো কাম হইব না। যা এখান থেকে, যা যা। চলেন চলেন, আমি তাবিজ খুইল্লা আপনার পায়ের কাছে রাখমু, আমি আপনার জন্য কফিনেও ঢুকতে পারমু, আপনার গুলামি করমু, তাতে আমার ইজ্জত খইব না, আমি ডরামু না আপনারে। আপনি চলেন, আপনি না সাধুরে শিক্ষা দিবেন, এই ঘরে থাকলে তো তারে শিক্ষা দেওয়া যাইব না। আমি যাব না, আমি এই বাড়ি সাইরা যাব না, সাধুরা তো অত্যাচার সহ্য কইরাও যখন যাই নাই, তখন আর কেউ আমারে বাড়ি সারা করতে পারবো না। কোন ৩২ গাছি তাবিজ না। বিল্টুর মা, আপনি এতক্ষণ ওই ঘরে কি করছেন দরজা বন্ধ করে? দরজা খুলেন। তুমি সইলা যাও, আমি মোহনার সঙ্গে কথা কইতাছি। না না, আমি যাব না, আপুর তো কথা বলতে কষ্ট হচ্ছে। কি অত কথা আপনার, আমি ভেতর আসতে চাই। এত দুর্গন্ধ সহ্য হইব না তোমার, শৈলের ঘাও আরো বাড়তেছে। বারুক, আমি ভেতরে আসব, দরজা খুলেন, নইলে আমি দরজা ভেঙে ফেলবো। আমি আমার বোনকে দেখতে চাই, ওর শরীরের গন্ধে আমার কোনো অসুবিধা হবে না। কি ব্যাপার বিল্টুর মা? মাইশা মাইশা, আয় না বোন, একবার তোর সাথে আমার গোপন কথা আছে, প্লিজ আয়। আপু, দরজাটা খুলে দিতে বলো না এবার, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। বিল্টুর মা, এ কি কি করছেন আপনি? আবেগে দুনিয়া চলে না গো মা, ওর মধ্যে তোমার বাপের নোয়া দাদির বদাত্মা ভর করছে। হ্যাঁ রো, এই রোগ আসিল, শেষকালে তো এই রোগেই মরছে। তোমার বইনেরে গুপ্ত ঘরে রাখতে হইব, তুমি এখন যাও। আপনার কোনো রকম বক্তৃতা আমি শুনতে চাই না, আপুকে ছেড়ে দিন। এইভাবে টেনে হিঁচড়ে গুপ্ত ঘরে আপুকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি সবটা হিল্লুল ভাইকে বুঝিয়ে বলেছি, উনি বলেছেন প্রয়োজনে আপুকে বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাবে, আমরা দু এক দিনের মধ্যেই ঢাকা যাব। সব রোগের চিকিৎসা নাই রে মা জননী, তোমার বইনের এটা মরণ রোগ ধরছে, এইটা তোমার বইন না। বইনরে বাঁচাইতে চাইলে গুপ্ত ঘরে এরে আটকাইতেই হইব। আপনি থামুন তো, অবশ্যই আছে, চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত, বাজে কথা বলবেন না। আর মরণ কোনো রোগ নয়, মৃত্যু হচ্ছে সব কিছুর শেষ, বিনাশ। প্লিজ আপনি আপুকে ছেড়ে দিন, এভাবে জোর করে গুপ্ত কুঠুরিতে আপুকে নেওয়ার সাহস আপনাকে কে দিয়েছে? ভাইজানার ভাবি সাহেবের অনুমতি আছে। সবার অনুমতি হলেও আমার নেই, আমার বোনকে আমি দেখব। ভুল হইতাছে আপনার কথাটা। আমার ভুলের মাসুল আমিই দিব, আপনাকে ভাবতে হবে না। শুনুন, প্রয়োজন পড়লে আমি ওর সঙ্গে গুপ্ত কুঠুরিতে বাস করব সারা জীবন, কিন্তু জোর করে ওকে নিতে দিব না, কখনো না।
আমি তোর সাথে যাব ওই গুপ্ত ঘরে। ওকে চলে যেতে বল মাইশা। তুই চিন্তা করিস না আপু, সব ঠিক হয়ে যাবে, তোর চিকিৎসা করা হবে, তুই ভালো হয়ে যাবি। আগামীকাল তোর বিয়েটা হচ্ছে না, সব কিছু আবার নতুন করে নতুনভাবে হবে, তুই দেখিস। বিয়েটা হবে না কেন? আমার শরীরের এই ঘায়ের জন্য তাই না? ঘায়ের দুর্গন্ধে তোর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না? না রে বাবা। চল আমাকে গুপ্ত কুঠুরিতে নিয়ে চল। ওখানে কেন যাবি আপু? তোকে একটা জিনিস দেখাবো। আচ্ছা চলো এসো, আমার হাতটা ধরো, আস্তে আস্তে এসো, আমি আছি আপু। তুমি একলা ওর সাথে যাইও না, আমিও যাই, চলো। না না তুমি যাবে না, খবরদার না। আপনি যান, আমি আছি, কোনো সমস্যা হবে না। একটু কারান, আমার 32 গাছি তাবিজটা কপালে একবার শুইয়া দি। তুই সর এখান থেকে। আহা, এসব 32 গাছি তাবিজ আমার কপালে ছোঁয়াতে হবে না, বললাম তো, আপনি যান। তুমি কইলেই তো হইব না, আমার কাজ আমারে করতে দেও। এটা কি করলি বিল্টুর মা? ওর কপালে 32 গাছি শুইয়া দিলি কেন? তোরেও কিন্তু শেষ কইরা দিব, মরবি তুই, পচা মরবি কইলাম, আমারে আর চালাইস না। আপু চলো তো, হঠাৎ করে এভাবে কথা বলছো কেন তুমি? এ কি, এখানে তো অসংখ্য কফিন, সমস্ত কফিনের ডালা খোলা কেন? আয় আয় না দেখবি, আয় ওইখানে কফিনের সামনে চল, এই যে শেষের দিকের কফিনটা, আয়। এ কি, কে এটা আপু? এ তো তুমি শুয়ে আছো, হ্যাঁ কে তুমি? আমি তো মোহনা, আর শরীরের সমস্ত রক্ত শুষানিসি, আর এই যে হলুদ গিলা বাটা দেখতাছস, এই সব তো আমার শরীরে লাগাইতাম রোজ রাতে। জানোস তো খুব কষ্ট হইত আমার, খুব কষ্ট হইত। আপু, আপুকে আপনি মেরে ফেলেছেন কেন? আপু তো কোনো দোষ করেনি। আমার কি দোষ আছিল গো? আমারে দর্শে সে বড় খারাপ রোগ, বিশ্রী রোগ, সোয়াসে রোগ, এই যে দেখছস সমস্ত কফিনে সে সব লাশ শুইয়া রয়েছে, সব সব এই রোগে মরছে। এই রোগের যে ওষুধ নাই, ওই সাধু আমার এ ওষুধ দিয়া যায় নাই তো, তার একটু হলুদ বাটা খাই দি, কি সইব না, তোর বিয়া হইব, কাইলি বিয়া হইব, দীক্ষা লো। না না আমাকে ছোবে না, ওই হলুদ আমার গায়ে লাগাবে না বলছি। আমি যে তোরেও আমার দলে চাই, একা একা এত কষ্ট সহ্য করব কে? তুই আমার বংশধর না, তোরেও চাই, তোর মা তোর বাপ সব তেরে চাই, এই ঘরে এই গুপ্ত কুঠুরিতে সবে একসাথে থাকবো।
না, তুমি কিছু করতে পারবে না। আমার কপালে বিল্টুর মা 32 গাছে দাবিদ ছুঁয়ে দিয়েছে, দেখনি? তাই তো, তাহলে এবার আমার কি হইব? আর ফিনসে এ হল খালি রইল, এসব কফিন হোসে লাশ চাইবে। না একটু হলুদ বাটা দে দর্শাইলে। ওসবে আমার কিচ্ছু হবে না, আমি বোকা নই, আমি সবটা বুঝে গেছি। আমি এখনই এখান থেকে বের হয়ে যাব। আপুর লাশ বাকি সবার লাশ আমি মাটির নিচে পুঁতে দেব, আগুন জ্বালিয়ে দেব। আমি চিরদিনের মতো বন্ধ কইরা দিছি, যা ফের দেখি। তুই তোর বোনের লাশে হাত দিছস, কইছিলাম না এটা সোয়াছে তোর কাছে তো 32 গাছি তাবিজ নাই। আমার কিচ্ছু হবে না, 32 গাছি তাবিজের স্পর্শ আছে আমার গায়ে, আমি এখান থেকে বের হবই। দিলে পারবি না, কারণ তুই তোর বইনরে খুব ভালোবাসস। সুত করলে মানুষ হয় বাসে, না হয় মরে, আর ভালোবাসলে মানুষ বাঁচতেও পারে না, মরতেও পারে না। এটা আমার জীবনের শিক্ষা। কি আছো, কি আছো? দরজা খুলো, দরজাটা খুলে দাও। বাকি আধ ভাঙা গল্প জানা গেল বিল্টুর মায়ের কাছে। যে সাধু শেকর বাকরে উনি প্রতিবার মৃত সন্তান জন্ম দিতেন, সে সন্তান আসলে সাধুরই। অপূর্ব রূপবতী শাহনশা বেগমকে নীরবে নিভৃতে প্রতিবার সবার চোখে ধুলো দিয়ে, ছেলে সন্তানের দোহাই দিয়ে সাধুনামের অসাধু নোয়াদাদার আদেশেই ব্যবহার করতেন। কারণ ভাগ্য গণনায় নোয়াদাদার ভাগ্যে কোনো সন্তানের চিহ্ন ছিল না। এক এক করে 9 মৃত মেয়ে সন্তান জন্ম দিয়েছিল শাহনশা বেগম। সন্তান প্রসবের ঠিক আগের মুহূর্তে উনি ওই সাধুর গোপন পুঁথিপত্র ঘেঁটে একটা বিষাক্ত শেকড় ধুতরা ফুলের সঙ্গে খেয়ে নিতেন, কারণ তিনি চাইতেন না ওই অসাধুর গোপন পাপ তার শরীরে বা মনে কোনো জায়গা পাক। স্বামীর ভয়ে, সম্মানের ভয়ে মুখ বন্ধ রাখলেও ওই যে মায়া মমতা আর ভালোবাসার যে একটা অদৃশ্য বেরিয়ে আছে, অসাধুর পাপ পেটে পুষলেও অদৃশ্য বেরির শেকলে পড়ে শাহনশা বেগম সমস্ত মৃত সন্তানদের ওই কুঠুরি ঘরে কফিন বন্দি করে রাখতেন। অসুস্থ মৃত সন্তানদের লাশ প্রাণ ভরে দেখতেন। তারপর তার স্বামীর মৃত্যু হলো, আকুঞ্জি বাড়ি খালি হলো, বয়সের সাথে সাথে মনের এক আশ্চর্য পরিবর্তন হলো।
ওই বিষাক্ত শেকড় আর ধুতুরা ফুলের বিষ ধীরে ধীরে সাধুকেও দিতে লাগলেন। সাধু অসুস্থ হয়ে তিলে তিলে ওই গুপ্ত কুঠুরিতে মারা যান। সাধুর শরীরের হলদেটে বিদঘুটে ঘা, ঘায়ের দুর্গন্ধের ছোঁয়াচে জীবাণু শাহেনশা বেগমকেও ছাড়েনি। এত চেষ্টার পরও সাধু ওই রোগের ওষুধ দিয়ে যাননি, শুধু বলেছিলেন এ বাড়িতে এই বংশের কোনো মেয়ের বিয়ে হলে গায়ে হলুদের হলুদ পানি যদি এ বাড়িতে পড়ে তবে পাপ ও রোগের মুক্তি পাওয়া যেতে পারে। যতদিন সাধু বেঁচেছিলেন ততদিন কোনো এক আশ্চর্য কারণে মৃত্যু হয়নি শাহেনশা বেগমের। এত ধুতুরার বিষ শরীরে যাওয়ার পরেও তবে সত্যি কি বিষে বিষক্ষয় হয়? কিন্তু উনি রোগে শোকে ভুগতে ভুগতে মৃত্যুর জন্য ছটফট করতেন। শেষ পর্যন্ত ধুতুরার বিষ আর সঙ্গে এক বিষাক্ত সাপের বিষ খেয়ে আত্মহত্যা করেন শাহেনশা বেগম। যেহেতু মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তাই অতৃপ্ত পাপী আত্মাও ওই রোগের মুক্তি চাইতে গিয়ে আবারও ভুলই করে, আর সে ভুলের ফাঁদে পা পড়ে আকুঞ্জি বাড়ির বংশধরেরই। আর তারপর আর সম্ভব না, আমি অনেক চেষ্টা করছি, এখন একটাই উপায়, নোয়া মায়ের ঘরে আগুন জ্বালাইয়া দিতে হইব। কি বলছো পাগলের মতো, মাথাটা তো একেবারেই গেছে। শুনলেন তো ভাইজান, মাইশারেও নিয়া গেছে গুপ্ত কুটুরিতে, আমি যা কিছু গোপন করছিলাম সবটাই তো খোলাসা কইরা কইলাম, আমি এখন আর কিছু করতে পারুম না, সবটা আমার হাতের বাইরে চইলা গেছে। লাইজু তুমি করোটা কি, মাইশাকে আটকে রাখতে পারলে না? কোন কাজটা ঠিক মতো করতে পারো বলো তো? ওকে তো আমি পাশেই রেখে এসেছিলাম, কখন কোন ফাঁকে নোয়াদাতি ঘরের দিকে গেছে আমি কি করে বলবো, আর তুমিও তো বলে রাখুনি যে বিল্টুর মা মোহনার ঘরে যাচ্ছে। আপনারা কাইজা ঝগড়া গুলো পরে কইরেন, ওই ঘরে আগুন দেন, নইলে কি ওই বাঁচতে পারুম না, আমারও 32 গাছি তাবিসের দুষ কাটানির সময় আইসা পড়ছে, ওই ঘরে আগুন না দিলে হইলদা রোগ আমারে সারবো না। আমার ছোট মেয়ে বড় মেয়ে ওই গুপ্ত ঘরে, আর ওই ঘরে আগুন দেব, আমরা কি তোমার মতো মূর্খ নাকি? চলো তো লাইজু নোয়া দাদির ঘরে একবার যাই। তাইলে আমার মাফ করেন, আমি এই বাড়ি ছাড়তাছি, জীবনে আর কোনোদিনই এই মুখে হবো না। লৌকিকতার অগোচরেই অলৌকিকতার বাস, আর তাই সে রাতে 32 গাছি তাবিজ সঙ্গে নিয়ে বিল্টুর মা আকুঞ্জি বাড়ি গিয়েছিল ঠিকই, কিন্তু ভেতরে ভালোবাসার মোহে রয়ে গিয়েছিল মিনাজ আকুঞ্জি আর লাইজু মেহনাজ। স্টেডিয়ামের মতো বিশাল বারবাড়ির চারপাশে অসংখ্য রঙিন মরিচপাতির ঢেউ খেলানো ওঠানামার আলোর উৎসবে কিভাবে কে বা কারা যেন ভেতর বাড়ির ওই শাহেনশা বেগমের ঘরে আগুন দিয়েছিল। কি আশ্চর্য, একই সঙ্গে বারবাড়িতে বিয়েবাড়ির আলোকসজ্জার রঙিন খেলা আর ভেতর বাড়ির পচা দুর্গন্ধের পরতে পরতে অগ্নিশিখার গায়ে ধোয়ার কুণ্ডুলিরা যেন মিলে মিশে একাকার। তবে কি ভেতরের আগুনে একসঙ্গে পড়ে মারা গিয়েছিল মিনহাজ আর লাইজু, নাকি ওরাও ভয়ঙ্কর বিভৎস রোগের দুর্গন্ধে আর কোনোদিনই বাড়ির বাইরে আসেনি, কে জানে? বিল্টুর মা আর কী কী জানে আকুঞ্জি বাড়ির ওই গুপ্ত কুঠুরি সম্পর্কে? আচ্ছা, এই 32 গাছি তাবিজ কি এখনো আছে বিল্টুর মায়ের কাছে? গ্রামের সবাই তবে আজও কি ভাবে, খোঁজে, কিছু জানতে চায়? আচ্ছা, 32 গাছি তাবিজও তো আর এক বিস্ময়কর জিনিস, যে জিনিস কেউ পায়নি আকুঞ্জি বাড়ি। বিল্টুর মা তবে কিভাবে পেয়েছিল? এই সাজু চল এক জায়গায় তোরে নিয়ে যাই। কই আগে ক, এই যে কলেজের পেছনে বড় ভুতুইরা আকুঞ্জি বাড়ি আছে না, ওই বাড়ির একজন গ্রামে আসছে। কেডা ওই 32 গাছি তাবিজওয়ালা বুড়ির বিল্টুর মা? হ ল যাই, বুড়ি পুঁথিপাঠের মতো গপ্প কই পয়েছে রাতে। জানোস রাত 12টার পরে নাকি ওই ভুতুইরা আকুঞ্জি বাড়িতে হঠাৎ হঠাৎ বিয়া বাড়ির মতো লাল নীল হলুদ মরিচ বাতি জ্বলা উঠে। ধরবে না, খালি মরিচ বাতি না, সেই ঘরে আগুন লাগছিল, ওই ঘর থেকে কালা মিসমিসা বুনকা বুনকা ধোঁয়ার কুণ্ডলিও দেখা যায়। যাবি ভূতের পুঁথিপাঠ শুনতে? আর যদি সাহস করে একবার রাত 12টার পরে বাড়ির সামনে যাইতে পারি দুজনে, তাইলে তো মনে কর ভূতের বিয়ের মরিচ বাতি আর ধোঁয়া কুণ্ডলি দুইটাই নিজের চোখে দেখতে পারবো। ল যাই বেড়া, কি আছে জীবনে খেতা বালিশ ছাড়া।
কেউ রে জানানি যাইতো না, চুপ পেয়ে যাইতেব। শালা দুই দিনের দুনিয়ায় যদি ভূতপেতনির কাণ্ড কারখানাই না দেখলাম তাইলে তো আফসোসের শেষ নাই রে, জীবনটাই বৃথা। গল্পে যেমন রাজার কালো ছেলে কাক হয়ে যায়, তেমনি ভুতুরে আকুঞ্জি বাড়ি আর বত্রিশ গাছে তাবিজেরও নানান গল্প ডালপালা মেলেছে এ গ্রামে। অথচ তারপরও একদল মানুষের অলৌকিকতা আজও বেঁচে আছে, সে বেঁচে থাকা হোক না কোনো বিল্টুর মায়ের মুখে পুঁথিপাঠের মতো। তারপরও এই ভৌতিক অদেখা অবিশ্বাস্য পুঁথিপাঠ তো আসলে ওই অলৌকিকতারই আরেক নাম, যে নামের আষ্টে পৃষ্ঠের ছায়ার মতো, ধোয়ার মতো, বিস্ময়ের মতো জড়িয়ে রয়েছে মানুষের আজন্ম মোহময় কুয়াশা, যে কুয়াশার হাতছানি দূরে আরও দূরে কখনো কখনো গল্পের সীমানা ভেঙে স্পর্শ করা যায়। আবার সে কুয়াশাই স্পর্শের বাইরে অন্য এক অলৌকিকতার জন্ম দেয় বারবার। আমরা অলৌকিকতার দুয়ারে কড়া নাড়ি, কিন্তু ভেতর ভারী রহস্যময় ধোঁয়াটে স্বপ্নময় মোহময় পৃথিবীকে কেবল কুয়াশার চাদরই ঢেকে দেয় অতি যত্নে গভীর নিঃশব্দে। আর কুয়াশারে মিশে থাকে অমীমাংসিত রহস্য কুঠুরিতে।